छह संपत्ति का चिंता तेरी मन को भगवान से दूर कर रही है। तो बाबा मौसा तो ही पीछे ऐसा दाई बार आमा के दिए गए थे। हमें तीन अर को तब पहली की बाबे। हमें शॉप दिख लोग के कोई बाकी बाबे। ये उत्तर के दे बेटा। उत्तर तेरी पास आएगी बेटी। क्या आज भी आमर का चिताओ? क्या आज भी? रानी हमें आजो विश्वास करी। ভগবান শুধু মাটির মূর্তি বা পাথরের মূর্তিতে বসবাস করেন না। ভগবান বলতে আমি বিশ্বাস করি তিনি ছড়িয়ে আছেন জগৎ চরাচরে। তিনি মানুষের মধ্যেও বসবাস করেন। মানুষের দুঃখ কষ্টকে লাঘব না করে শুধুমাত্র ঠাকুরের বিগ্রহের সামনে মাথা ঠকানো মানেই ভগবান চিন্তা নয়। রানী, আমি আসলে তোমাকে যে কথাখানি বলতে চাইছিলাম সেটি হলো, আমরা সমাজের কল্যাণমূলক কাজ থেকে অনেকটা দূরে সরে এসেছি। আমাদের অনেক কাজ করতে হবে যাতে মানুষের মঙ্গল হয়। এই যে রামমোহন বাবু নিজের সর্বশক্তি দিয়ে সতীদাহর বিরুদ্ধে লড়াই করবেন বলে ঠিক করেছে, তাই আমি ঠিক করেছি এবার ফিরে গিয়ে সবার আগে রামমোহন বাবুর সাথে যোগাযোগ করব। থামো 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 সব। কি হয়েছে? হঠাৎ পালকি থামলো কেন? সর্দার, পালকি থামালে কেন? সামনে দেখেন ছোট কর্তা, পথ জুড়ে দাও কার্য হচ্ছে। এখানে কারো দাহ কার্য হচ্ছে আর পাশ দিয়ে যাওয়ার পথও নেই, আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তাহলে এখানেই তাবু ফেলতে বলুন। না না, তার আর প্রয়োজন হবে না, ঘন্টা তিনেকের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছাতে হবে, প্রায় এসেই পড়েছি। এই পালকি নামাও। দাদা, আজ শুনলুম চরণ দাসের স্ত্রী নাকি সতী হচ্ছে, তাহলে তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। না মানে দু দুটো দেহ যখন দাহ করা হবে সারা রাত কেটে যেতে পারে, বাড়ির লোকে চিন্তা করতে পারে। আমি বরং এক কাজ করি দাদা, লোক মারফত বাড়িতে একটা সংবাদ পাঠিয়ে দিই যে আজ আর আমাদের বাড়ি ফেরা হবে না। হাজার হোক জ্ঞাতি গোষ্ঠী বলে কথা, শেষ সময় পাশে দাঁড়ানো উচিত। বেশ, তাই করো। এসো মা লক্ষ্মী, এসো, তোমার পুণ্যে তোমার গোটা বংশ উদ্ধার পাবে। তুমি স্বামী সোহাগিনী হয়ে তার সাথেই স্বর্গে যাবে, কেমন? ওরে বাজা বাজা, তোরা সব ঢোল করতাল বাজা, শত্রুর নামে জয় অঞ্জলি দে। হ্যাঁ বউ,
এটা খেলে তোর কষ্ট কমবে? না না, এইসব আমি খাবো না। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। ওই জ্বালা আমি সইতে পারবো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। কি কথা মা, সব আয়োজন সম্পূর্ণ, তুমি সতী হবে, এ কি কম পুণ্যের কাজ? না না, এখন তো ভয় পেলে চলবে না মা। দাদা, লক্ষণ তো ভালো ঠেকছে না। এখন যদি চরণ দাসের স্ত্রী মেকে বসে, তাহলে তো আমাদের সমাজে বড়ই বদনাম হবে, কারণ আমাদের বংশে এমনটি আগে কখনো ঘটেনি। সতী ওকে হতে হবেই, এখন আর ফেরার কোনো উপায় নেই। ওখানে কোনো গোল বেঁধেছে, এগিয়ে দেখো তো কি হয়েছে। জেগে ছোট কর্তা, এই তোমরা সব আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে। ছোট কর্তা, ওই দেখুন, এদিক মানে কেউ ছুটে আসছে মনে হচ্ছে। একটা মেয়ে মানুষ বলে মনে হচ্ছে ছোট কর্তা। কি ব্যাপার মা, কি হয়েছে, কে তুমি? আমাকে রক্ষা করুন বাবা, আমাকে ওদের ওদের হাতে আমাকে তুলে দেবেন না বাবা, ওদের হাতে আমাকে তুলে দেবেন না, আমি মরতে চাই না। কি হয়েছে, কি কি লোকেনি? আমাদের সাথে নিয়ে চলুন। সতী নারীকে ধর্মচারণে বাধা দিয়েছিস, সে কোথায়? এদিক
মানে একটা বউ হয়েছে। সতী গো সতী। হ্যাঁ হ্যাঁ এদিক মানে এসেছে, নিশ্চয়ই এসেছে। এরা এরা লুকিয়ে রেখেছে, ছেড়ে দাও ছেড়ে দাও বলে দিচ্ছি। এটা বাবু রাজচন্দ্রের পালকি, এখানে সতী টতি কেউ আসেনি। আপনারা জানে কেন? থেকে অসম্ভব, আমরা নিজেরা দেখেছি, এদিক মানে এসেছে। মা মা, তুমি ব্রাহ্মণ কন্যা হয়েও আমাকে তুমি বাবা বলে ডেকেছো, আর রানীকে মা বলে ডেকেছো। তাই পৃথিবীর এমন কোনো শক্তি নেই এই বাপের কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। একবার এক বোনকে আমি রক্ষা করতে পারিনি, কিন্তু এবার এই মেয়েকে আমি রক্ষা করবই। রানী, মেয়েটিকে নিয়ে তুমি পালকির ভেতরে যাও, তোমরা বেরিও না। আপনি যা করবেন সাবধানে করবেন, আগে বোঝানোর চেষ্টা করবেন, বেদমি নাটানাটি করবেন না, তাহলে আপনারই বদনাম হবে। ভেতরে যাও, পালকিতে ওঠো। পথ ছাড়ুন, আমরা যাব। ছাড়বো ছাড়বো মশাই ছাড়বো, তবে যেই বউটিকে লুকিয়ে দেখেছেন তাকে বের করে দিন। সে সতী হবে ঠিক করেছেন। দেখুন, কেউ যদি সতী হবে বলে ঠিক করে থাকে তাহলে তো সে চিতায় উঠবে, এদিক মানে কেন আসবে? এই যে এই যে, তাহলে আমাদের নিজেদেরই দেখতে হবে পালকিতে কেউ আছে কিনা। পালকির ভেতরে আমার স্ত্রী এবং কন্যা রয়েছে, আমি আপনাদেরকে এইভাবে পালকির ভেতরে দেখতে দিতে পারি না, তাতে তাদের সম্মানহানি হবে। হয়েছে কি বাচ্চা মশাই? বাবু রাজচন্দ্র দাস, কি ব্যাপার আপনি এখানে? ইনি সতীকে লুকিয়ে রেখেছেন, ছাড়ছেন না। আবার আবার আপনি হিন্দু ধর্মাচারে বাধা দিচ্ছেন। ইনি কে? সে কি বরচাচ মশাই, আপনি ইনাকে চেনেন না? ইনি হলেন কলকাতার বিখ্যাত জমিদার বাবু রাজচন্দ্র দাস। অবশ্য তার চেয়েও এনার আরেকটা বড় পরিচয় আছে, বরং সেটাই বলি, ইনি হলেন কালাপাহাড় রামমোহন রায়ের বিশেষ পেড়াদার। আজ থেকে বহু কাল আগে এক সতীকে নিয়ে পালিয়েছিলেন এনারই স্ত্রী। সেই সময় ভাটপাড়ার অঘোষশাস্ত্রী মশাই জীবিত ছিলেন, কিন্তু তিনি মারা যান এদেরই কারণে তিনি মারা যান। আমার প্রথমেই সেটা মনে হয়েছিল, তবে তো ইনি হিন্দু ধর্ম বিরোধী। এখন আমি 100% নিশ্চিত যে চরণ দাসের বউকে এই লুকিয়ে রেখেছে। দেখুন বারুজ্জে মশাই, সব কিছু না জেনে বিনা প্রমাণে কোনো অভিযোগ করাটাও অন্যায়। হ্যাঁ এটা ঠিক যে বহুকাল আগে আমি এবং আমার স্ত্রী এক সতী হতে যাওয়া ব্রাহ্মণ বউকে আমরা আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তাতে আমাদের বিন্দু মাত্র কোনো লজ্জা নেই। তবে হ্যাঁ, বলতে পারেন একটা লজ্জা আছে, তার কারণ
শেষ পর্যন্ত সেই মেয়েটিকে আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু সে তো বহুকাল আগের কথা, এখন এইসব প্রসঙ্গে কথা বলার কি প্রয়োজন আছে? প্রয়োজন হতো না, কোনোরকম প্রয়োজন হতো না, যদি না আপনারা আমাদের জ্ঞাতি বউকে তার ধর্মাচরণ পালন করতে বাধা না দিতে। এখন আমিও নিশ্চিত ওই চরণ দাসের বউ এখানে কোথাও লুকিয়ে আছে। এই তল্লাশি কর, যা। এই কেউ এক পাও এগোবে না, ছোট কথা হুকুম করুন, এটা ঠ্যাং ভেঙে দিই। মারামারি ঠেকাতে পারলুম না, আবার বদনাম হবে, সকলে তো দিনাকেই দুষবে, কিন্তু এছাড়া উপায় বা কি? তুমি ভয় পেও নে, তোমার কিচ্ছুটি হবে না, আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরব। পালকি তোলো আর যত জোরে পারো ছোট। নিশ্চয়ই রানীরই বুদ্ধি। শান্ত হও, শান্ত হও, মর্জে বসায় আপনার লেটেদের থামতে বলুন, শান্ত হও, থামো। সদানন্দবাবু, পালকিতে আমার স্ত্রী এবং কন্যা ছিল, তাই তল্লাশিতে বাধা দিতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করবেন, রক্তপাত লাঠালাঠি আমার বড় অপছন্দ। সর্দার চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, চালাকি হচ্ছে, চালাকি। আমার সাথে কোন রকম চালাকি করে পার পাবেন না বাবু রাজচন্দ্র দাস। তল্লাশি আমরা করবই, তাতে যা হয় হোক। কোথায় পালকি সদানন্দ বাবু? সে তো দৃশ্যমানায় দেখতে পাচ্ছি না। মানে যা ভেবেছিলাম ঠিক তাই হলো।
ওই পালকি গড়েই পাচার করা হয়েছে চরণ দাসের বউকে। আমিও ছাড়বো না দাদা, আমি এর শেষ দেখে ছাড়বো, তছনছ করে দেবো মার বংশকে। সনাতন হিন্দু সমাজ বার বার এই অন্যায় অনাচার মেনে নেবে না। আহা সদানন্দ বাবু, আপনি অহেতুক উত্তেজিত হচ্ছেন। দেখুন, পালকি চলে যেতে বাধ্য হয়েছে, লাঠালাঠির মাঝে বাড়ির মেয়েদের বউদের কি রাখা যায়? আচ্ছা, আপনার পরিবারের লোক হলে আপনি কি করতেন? দেখুন, অনেকটা রাত হয়ে গেছে, এবার দাহকার্য সম্পূর্ণ করুন, তা না হলে তো মৃতদেহ বাসি হয়ে যাবে। আর বিলম্ব করা কি উচিত হবে? রাজচন্দ্র দাস, শান্ত হও, দাহকার্য আগে সম্পন্ন করতে হবে।